আমার আমার কাছে মনে হয় আমি জানি না আমরা আমরা হয়তো রান রেটটা দেখলে হয়তো আরও ভালো করে বলতে পারবো বাট আমাদের কম্পিউটার অ্যানালিস্টের সাথে কথা হওয়ার পরে যেটা বললো যে এখন যে অবস্থায় আসে আসলে রান রেটটা আমরা যদি পাপ্পানির সাথে মোটামুটি ভালোভাবে জিতি যেটা আমরা এক এক্সপেক্ট করি যে তার ওরভাবে জিতলে হয়তো আমরা কোয়ালিফাই করব যেহেতু ওমান আর স্কটল্যান্ডের ম্যাচ আছে একটা দল অবশ্যই হারবে সেখানে তো যারা হারবে তাদের রানরেটটা পিছায় মানে পিছিয়ে যাবে সো সেখানে আমরা যদি জিতি পাপনীয়গিনির সাথে আমাদের রানরেডটা আরও উপরে চলে যাবে সো এখনও হয়তো আমাদের সম্ভাবনা আছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ারও আর যদি সেটা না হয় বা আমরা কোয়ালিফাই করার মতো একটা অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয় যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি বাট এটা আসলে না দেখা পর্যন্ত বলাটা মুশকিল হবে যে রান কার কোথায় অবস্থান এখন এখানে আসলে রাতের বেলায় ক্যাচগুলো ধরা একটু ডিফিকাল্ট আছে বা লাইটগুলো লো হওয়ার কারণে বা বল যখন লাইটের উপরে চলে যায় বলগুলো দেখতে একটু কষ্ট হয় আর একটা জিনিস হচ্ছে বল এখানে কেন যেন মনে হয় একটু তাড়াতাড়ি পড়ে সো ডিফিকাল্ট বাট এটা আসলে আমাদের এক্সকিউজ দেওয়ার কিছু নয় আমরা এখানে অ্যান ট্রেনিং করেছি সেটাতে আমাদের ইউজ টু হয়ে যাওয়া উচিত অবশ্যই বা হানড্রেড পার্সেন্ট ক্যাচিং রেটটা থাকলে দলের জন্যই ভালো সব থেকে সো ওটা চেষ্টা থাকবে আর ফার্স্ট ইয়ে ছিল ব্যাটিং দেখুন আমরা যেটাই করেছি একশো পঞ্চাশ রান করে বা যারা বা অ্যাসোসিয়েট কান্ট্রি তাদেরকে অনেক ক্রেডিট দিতে হয় ওরা অনেক প্রতিকূলতার মাঝে মাঝে খেলাধুলা করে তারপরে ওরা এত ভালো ক্রিকেট খেলছে এর জন্য আমার মনে হয় যে ওরা অনেক ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখে সো আমাদের ওদেরকে ক্রেডিট দিতে হবে আরেকটা যেটা হচ্ছে যে টি টোয়েন্টি ফর্মেট এমন একটা ফর্মেট যে যেখানে কেউই আসলে ফেভারিট না আর সবাইকেই ভালো ক্রিকেট খেলতে হয় এবং যেহেতু ছোটো একটা ফর্মেট একজন দুইজন প্লেয়ারই খেলাটা চেঞ্জ করে দিতে পারে মোমেন্টাম কিংবা জয়ের জন্য বড় ভূমিকা রাখতে পারে তো সেখান থেকে চিন্তা করলে আসলে কেউ যে ফেভারেট সেটা বলা ঠিক হবে না হ্যাঁ যেহেতু আমরা টেস্ট প্লেইং কান্ট্রি আপনাদের এক্সপেকটেশন অবশ্যই থাকবে আমরাও এক্সপেক্ট করি জিততে বাট এটা আসলে সব সময় সম্ভব হয় না যখন আমরাও অনেক সময় মনে করি যে আমাদের থেকে অনেক বড় বড় দল আছে তাদের সময় তারা এক্সপেক্ট করে জিততে তাদের সাথে আমরা যখন জিতে যাই তারাও হয়তো এরকমই চিন্তা করে ক্রিকেট খেলাটাই আসলে এমন